বন্ধুরা, আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম। তো ভিডিওটা পুরো দেখো, যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো। আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না, তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো। আমাদের চ্যানেল সম্পর্কে দেখো, সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে। আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সেই জন্য এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে। তাহলে দেখো, পাত্রের নাম তো এখানে পাত্রের নাম ডাইরেক্ট দেওয়া নেই। যদি কেউ পাত্রী এই পাত্রটিকে পছন্দ করেন, তাহলে উনি ফোন করলেন, পাত্রপক্ষ পাত্রের নাম জানিয়ে দেবেন। যেহেতু তিনি একজন প্রফেসর, সেই জন্য তিনি তার নামটা এখানে দেননি। ধর্ম হিন্দু ধর্ম, বাঙালি। জাতি বৈদিক ব্রাহ্মণ, পূর্ববঙ্গ। বয়স 48 বছর। হাইট উচ্চতা 5 ফুট 8 ইঞ্চ। শিক্ষাগত যোগ্যতা, তিনি পিএইচডি করেছেন, তারপরে বিটেক করে এমটেক করেছেন। এগুলো করার পরে তিনি তথ্য প্রযুক্তি শিল্প ক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত নিয়েছেন, ট্রেনিং নিয়েছেন। তারপরে প্রখ্যাত মাল্টিন্যাশনাল তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা কর্তৃক স্বীকৃত উচ্চতর তিনি একজন প্রশিক্ষক, এগুলোও তিনি পড়াশোনা করেছেন। পেশা, তিনি পশ্চিমবঙ্গ সরকারের একটি কলেজে প্রফেসরি করেন, অধ্যাপক, আর স্থায়ী অধ্যাপক, পারমানেন্ট সরকারি চাকরি। আর তিনি যখন রিটায়ার করবেন তখন অনেক টাকাও পাবেন, তারপরে তিনি পেনশন পাবেন, আর ওনার যিনি স্ত্রী হবেন তিনিও পেনশন পাবেন। তো ইনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব কলেজে 18 বছর স্থায়ী সিনিয়র পূর্ণাঙ্গ অধ্যাপক, মানে পারমানেন্ট অধ্যাপক, প্রফেসর, 18 বছর ধরে চাকরি করছেন। এ গেজেটেড অফিসার র্যাঙ্ক রয়েছে। আর পরিবারের সদস্যদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ স্কিম ফ্যাসিলিটি রয়েছে, ক্যাশলেস চিকিৎসা, মানে যে কোনো অসুখ হলেও কোনো টাকা লাগবে না, সেই স্কিম ইনার করা রয়েছে। আর সেভেন্থ পে সেন্ট্রাল পে স্কেল পান, মানে প্রচুর টাকা। সেভেন্থ পে মানে বুঝতে পেরেছ, অনেক টাকা বেতন। পাত্র আর্থিকভাবে স্বনির্ভর এবং সচ্ছল পরিবার। বর্তমান কর্মস্থল কলকাতায়। আর পাত্রের ঠিকানা হচ্ছে কলকাতায় বরানগর, সাউথ সিটি অঞ্চলে এনার নিজস্ব বাড়ি রয়েছে। ভাই বোন, কোনো ভাই বা বোন নেই, পিতামাতার একমাত্র সন্তান। তাহলে বন্ধুরা বোঝো, পিতামাতার একমাত্র সন্তান, কোনো কাউকে দেওয়ার কিছু নেই। যে পাত্রী বিয়ে করবে সে খুব লাকি হবে, যা আছে সব তারই থাকবে, কোনো ভাই বা বোন কেউই নেই। আর পাত্রের যে পিতা, তিনি হচ্ছেন উকিল, অ্যাডভোকেট, সিনিয়র আইন বিশেষজ্ঞ। মানে বুঝতে পেরেছে কীরকম পরিবারে বিয়েটা হতে চলেছে, যে পাত্রী এই পাত্রকে পছন্দ করে বিয়ে করবে, মানে সে খুব লাকি হবে। মায়ের পেশা, তিনি অবসরপ্রাপ্ত প্রধান স্কুল শিক্ষিকা, সরকারি পেনশন তিনি এখন পান। মানে তিনি স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন, রিটায়ার করেছেন, আবার তিনিও পেনশন পাচ্ছেন। মানে বুঝতে পেরেছো কীরকম ঘরে যে মেয়েটা বিয়ে করবে সে কতটা সৌভাগ্যবতী হবে বা কতটা ভালো থাকবে। বৈবাহিক অবস্থা, নামমাত্র বিবাহে
আদালতের রায়ে সম্পূর্ণ দায়হীনভাবে ডিভোর্সি সম্পূর্ণরূপে প্রতারিত এবং বিবাহের সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে গেছে, সংসার করা হয়নি। তো বুঝতেই পারছ যে বিয়ের পরে পরেই এনার ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণে। তো কোর্টে সেটা সেপারেট হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। পাত্র নিঃসন্তান সম্পূর্ণরূপে নেশাহীন এবং সচ্চরিত্র, এনার কোনো নেশা ফেশা নেই। আর এমনিতেই যারা শিক্ষকতার পেশায় থাকেন তারা তেমন নেশাভাং করেন না, এটা সবাই বলতে পারবে। জ্যোতিষগত অবস্থান, কুম্ভ রাশি, দেবারিগণ, সোনক গোত্র। পাত্র সম্পর্কিত বিশেষ তথ্য, পাত্রের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ আর সুস্বাস্থ্যের অধিকারী, স্বাস্থ্যবান, হেলদি আছেন একটু। আর পাত্রে পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ, মানে তিনি ঘরের সবার প্রতি তিনি সুনজর দেন, বা তারা কীরকম আছেন না আছেন, যেরকম একটা ঘরোয়া ছেলে ঘরের মা বাপের প্রতি যে কর্তব্য সেগুলো তিনি করেন। আর যিনি বিয়ে করবেন তার প্রতিও সমান কর্তব্য তিনি পালন করবেন, কর্তব্য এবং দায়িত্ব। তো বন্ধুরা, এই পাত্রের মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর এইটা রয়েছে, এখানে দেওয়া রয়েছে দুটো নাম্বার। তো ইনি যেহেতু চাকরি করেন সেই জন্য দিনের বেলা ফোন করবে না, রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবে। তো যা যা জানার রয়েছে রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, ফোন করে যা যা জানার আছে সব কিছু জেনে নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নেবে। আর এনার যেমন পাত্রী চাই তা হল কেবলমাত্র 38 অনুর্ধা, প্রকৃত অর্থে ঘরোয়া, সুশ্রী, নম্র, ভদ্র, স্নাতক মানে গ্র্যাজুয়েট পাস, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, অবিবাহিত বা নিঃসন্তান, স্বল্প ডিভোর্সি, বাঙালি, হিন্দু, পাত্রী, গ্রহণযোগ্য। তাহলে এনার যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা বুঝতে পারছো যে 38 বছরের অনুর্ধা, আর ঘরোয়া হতে হবে, সুশ্রী হতে হবে, ভদ্র নম্র এবং গ্র্যাজুয়েট পাস হতে হবে। যেহেতু তিনি একজন প্রফেসর তো সেই জন্য তিনি শিক্ষাটাকে একটু গুরুত্ব দিয়েছেন। আর পাত্র পুরোপুরি দাবিহীন, পাত্রে কিন্তু কোনো কিছু চাই না, ইনার কি হবে, ইনি একজন প্রফেসর, ইনার মা হেডমিস্ট্রেস ছিলেন, তিনি রিটায়ার করেছেন, তিনি পেনশন পান, বাবা একজন উকিল ছিলেন, তিনি উকিল সরি উকিল ওকিলাতি আইন বিশেষজ্ঞ, তিনি এখন সিনিয়র হয়েছেন। তো ইনার ঘরে আর কি চাই, তো সেই জন্য এনার কোনো দাবি দেওয়া নেই। তো বন্ধুরা, তো তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো ফোন করে নেবে, যা যা জানার আছে জানবে, বা ফটো নেওয়া দেওয়া বা সব কিছু করে নেবে নিজেরা। তাহলে বন্ধুরা আর দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নাও। এরকম পাত্র কিন্তু খুব বেশি পাওয়া যায় না।